তো সবাইকে শুভেচ্ছা আর একটি নতুন দিনে নতুন ভিডিও দেখার জন্য। তো আমার কাছে যে মডিউলটা আছে এটা মূলত টোন জেনারেটর মডিউল, মানে এটাতে চারটা সুইচ আছে, সাড়ে সাড়ে ষোলো ধরনের সাউন্ড তৈরি করতে পারে। তা আমি আপনাদেরকে সুইচ অন অফ করে করে দেখাচ্ছি যে একটা সাউন্ড আর একটা থেকে ভিন্ন, মানে কোনোটার সাথে কোনোটা মিলে না। তো এখন আপনাদের এটা মনে হইতে পারে এটা কীভাবে কাজ করে। তো এই যে সাউন্ড, এটাতে দুটো জিনিস আছে, যেমন এখানে একটা ওই যে একটা কার্ডের মতো আছে ওটাতে মূলত সাউন্ড রেকর্ড করা আছে, আর এখানে যে দুটো বড় আইসি আছে দুইটা মূলত লজিক্যাল আইসি, অর্থাৎ লজিক অ্যান্ড আর একটা হচ্ছে লজিক নট, দুটো মিলেই মূলত এখানে যে সিগন্যাল, ওই সিগন্যালটা আমার এই কার্ডে প্রেরণ করে, কার্ড থেকে টোনে যায়, সে টোন থেকে মূলত বাজারের মাধ্যমে ওটা সিগন্যাল প্রেরণ করে। তো দেখি এটাতে কীভাবে কাজ করে। তো আমার কাছে এর যে ডকুমেন্টেশন এটা আছে, এটা মূলত চায়নার ফ্যাক্টরি ট্যাক্টরির থেকেই মূলত বানানো এই যে সাইট, অর্থাৎ আইসি দুটো মডেল লিখে সার্চ দিলে মূলত এই সার্কিট ডায়াগ্রাম চলে আসে। তো এর সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা। তো এখানে যেটা আছে এসবি অন, এগুলো হচ্ছে চারটা সুইচ, এটা হচ্ছে সুইচিং সেকশন, এই সুইচের মাধ্যমে টোন সিলেক্ট করা হয়। এখানে আছে আইসি ওয়ান, তো এখানে গেট ওয়ান, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, এস ওয়ান, তো এটু মিলে আইসি ওয়ান করি। তো একটু মিলে তো এই আইসি ওয়ান মূলত হচ্ছে সিডি 401 অন আইসি। আর এখান থেকে যেটা আছে এই যে এখানে যে ডায়াগ্রাম অনুযায়ী এখানে আছে আইসি টু, আইসি টুর ভিতরে এস টু, এস থ্রি, তারপরে যে অন্যান্য ম্যাটেরিয়ালগুলো আছে একটুক মিলে হচ্ছে আইসি টু গঠিত হয়েছে। তো তারপরে এখান থেকে যে চারটা সুইচের জন্য যে চারটা ইনপুট মাধ্যম তৈরি হইলো, মূলত এখানে সিলেক্ট ওয়ান, সিলেক্ট টু, মানে এখানে যে চারটা সুইচের মাধ্যমে এখানে যে সিলেক্ট ওয়ান, সিলেক্ট টু, মানে মাল্টিপ্লেক্সার, ডিম মাল্টিপ্লেক্সার বিষয়ে আমরা অনেকেই পড়াশোনা করছিলাম, তো এখানে মূলত মাল্টিপ্লেক্সিং হচ্ছে, তাই এখানে সিলেক্ট ওয়ান, সিলেক্ট টু। আর আইসি টু হচ্ছে 406, এখানে হচ্ছে অসিলেটিং সিগনাল প্রেরণ করছে, মানে পাস ট্রেন এই কেডি 9561 কার্ডে প্রেরণ করা হচ্ছে। তা কেডি 9561 হচ্ছে একটি রোম কার্ড, এর ভিতরে মূলত বেসিক কিছু সাউন্ড ইনস্টল করাও থাকে, আবার কিছু বিট ইনস্টল করা থাকে, মূলত একটা না বিট সাউন্ড আউটপুটের জন্য। তো সম্পূর্ণ প্রসেস 4.5 ভোল্টে চলমান। তারপরে আমার এখানে আছে একটি 8 ওহমের বাজার বা স্পিকার, যাই হোক আছে আউটপুট ডিভাইস। তা এটাকে আমার ড্রাইভ করার জন্য যে ট্রানজিস্টার আছে সিডি 9013 বা ভিটি 9013 বা 9013 ট্রানজিস্টারের মাধ্যমে অ্যাম্পলিফাই সিগন্যাল প্রেরণ করা হয়। তো এটা ছিল সার্কিট ডায়াগ্রাম। এখন দেখি এর সিলেকশন ম্যানুয়ালটা কীরকম, মানে ডাটা টেবিলটা দেখি। তো এখানে যেটা হচ্ছে এই যে ডি, তারপরে সি, বি, এ, এ হচ্ছে এলএসবি অর্থাৎ লেস্ট সিগনিফিকেন্ট বিট, তাই এখানে 101010, তারপরে বি 1100, সি 0011, মূলত এখানে 2 বিট, 4 বিট, 8 বিট, 16 বিট, ঠিক আছে। এ বি সি টি হচ্ছে ডাটা টেবিল, ওই ইঞ্জিনিয়ারিংয়ে যে লজে ডিজিটাল ইলেকট্রনিক্সের ডাটা বিটের মতো। আর এখানে আছে সিলেক্ট টু, সিলেক্ট ওয়ান, তা এই ডাটা বিটগুলোর পরিবর্তনের মাধ্যমে এখানে আছে সিলেক্ট কীটা কাজ করা, যেমন এখানে তখন সারোটা 0 হয় তখন এখানে হয়ে যায় 1, এখানে সিতে 1 হয়ে গেলে এখানে হয়ে যাচ্ছে 1, তারপরে এখানে আবার ডিতে 1 আর সবগুলো 0, ডি 1, এ 1 হলে তারপর আচ্ছা দেখি এখানে 1 হলে এটা 1, এখানে 1 হলে 1। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলত যে কোনো সবগুলো 0 হইলে আর যে কোনো একটা 1 হলে তাহলে সিলেক্ট টু কাজ করতেছে, আর সিলেক্ট ওয়ানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলেক্ট ওয়ানও হাই, এটাও হাই, তারপর 1 0, এই সিলেক্ট ওয়ানে যেটা সিলেক্ট ওয়ানের তিনটা অবস্থা আছে, যেমন হাই, 1 আর 0, এখানে তিনটা অবস্থা শো করা হয়েছে। এখানে চায়না কী লেখা আমি জানি না, এখানে 1 আছে গেল, তো 1 না কেল ভালো করে দেখি, হ্যাঁ এটা 1। আর এখানে কিলোহম রেজিস্ট্যান্স আছে। তা এখানে যে লজিক্যাল পরিবর্তন হচ্ছে, লজিক্যাল পরিবর্তনের মাধ্যমে এডিসি মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা ডিএসি ডিজিটাল অ্যানালগ কনভার্টার থিওরি অনুযায়ী কী কী পরিবর্তন আসছে, যেমন এখানে সবগুলো 0 হলে 600 কিলো ওহম, 600 কিলো ওহম, তারপর 270 কিলো ওহম, 130 কিলো ওহম, আর হচ্ছে এখানে 160 ওহম, এইভাবে পরিবর্তন আসছে।
তারপর এখানে যে আছে এই যে চার্ট, একটা চার্ট অনুযায়ী সাউন্ডের ধরন, যদি এটা চায়না ভাষায় লেখা, তা ভাষা দেখে বোঝা যাচ্ছে চারটা আট ধরনের সিকোয়েন্সই ফলো করতেছে, মানে একটা অক্ষরের সাথে একটা অক্ষর মিলতেছে না, ঠিক আছে, একটা অক্ষরের সাথে একটা অক্ষর মিলতেছে না, একটু পার্থক্য রয়েছে। তো এখানে সাউন্ডের আউটপুট ধরন কীরকম হবে সেটার একটা চার্ট এখানে দেওয়া আছে। তো এখানে যে টপিক কমপ্লিট হলো একসাথে, সেটা হলো মূলত ডিজিটাল আইসিগুলো কীভাবে কাজ করতেছে, তারপর ডিজিটাল আইসির মাধ্যমে আমি কীভাবে চারটা সুইচের মাধ্যমে একাধিক ইনপুট আমি দিতে পারতেছি, মানে একাধিক কমান্ড দিতে পারতেছি, ওই সুইচগুলো মূলত কমান্ড ইনস্ট্রাকশনও বলা যায়। তারপরে আমার মাল্টিপ্লেক্সিংয়ের সময় সিলেক্ট ওয়ান সিলেক্ট টুর মাধ্যমে মাল্টিপ্লেক্সিং করা হচ্ছে, আর সিলেক্ট ওয়ানে তিনটি অবস্থা আছে, হাই লো আর একটা থ্রেশহোল্ড অবস্থা বলা যায়, যেটা আর একটা এইচ আর এস এস ওয়ান আর একটা জিরো, তিনটি অবস্থা। তো এইগুলা দেখাইলাম আর কি। তো এটা এই মডিউলটা আলিএক্সপ্রেস থেকে কিনছিলাম মূলত একটা প্রজেক্ট সাবমিশনের জন্য, যদিও প্রজেক্ট পরবর্তীতে বানানো হয় নাই। তো এটাও ইলেকট্রনিক্স এর শাখার মধ্যে ডিজিটাল ইলেকট্রনিক্সের একটি প্রধান অংশ, তাই আলোচনা করতে চাইলাম আর কি। তো আজকে এই পর্যন্তই, আর আমি এটার প্রোডাক্টের লিঙ্ক আলিএক্সপ্রেসে দিয়ে দেবো। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।